আচ্ছা অরুণ দা, আমি ঋত্বিক 24 ঘন্টা থেকে আপনাকেই যোগাযোগ করেছিলাম। অরুণ পাল এই কালীঘাট চত্বরে এলে পটুয়াপাড়ার গল্প, পটুয়াপাড়ার ইতিহাস যদি জানতে হয় অরুণদার কাছেই আসতে হবে। চলুন আপনার সাথে আমরা গল্প করব আর এই পাড়ার এখন কি অবস্থা এখনকার সময়টা নিয়ে জানার চেষ্টা করব। সেটা হচ্ছে যে পটুয়া পাড়ার এখানে কিন্তু দীর্ঘদিন ধরে আগে পটের কাজ হতো, এখন পটের ডিমান্ড আছে কাজে? মানে এখন পটের ডিমান্ড আছে খুব কমই, মানে আগে একটা সময় আঁকা হতো, এখন একটা ছেলেই করে, দু একজন করে আর কি। এখন সেভাবে আর মানে পট করে চলবে, জীবিকা চলবে সেরকম আর কিছু হয়। আমাদের এখানে বিক্ষিপ্তভাবে পাড়াটা আর কি, এখানে 5 জন তো আবার মানে 15-10টা বাড়ি ছেড়ে গিয়ে আবার 2টো কারখানা, তার মোটামুটি একটা জায়গার মধ্যে কোনো কিছু করা সম্ভব, এখানে সেভাবে করা সম্ভব না। কিন্তু এখানে করতে গেলে যেটা উন্নতি হবে সেটা সবথেকে বড় কথা হচ্ছে এখানে জায়গার দরকার আর কি। যদি মানে জায়গা, আমি এর আগেও বলেছি, যদি হচ্ছে স্কোয়ার ফুট হিসেবে হোক বা ওই লিজে কোনো, যদি আশপাশে যদি কোনো প্রপার্টি পাওয়া যায় তাহলে হচ্ছে কিনা কাজ করে আসে। মোটামুটি যেমন অনেক জায়গা আছে, যেমন ওদের একটা আলাদা জায়গাও করে দেওয়া হয়েছে, এখানে জায়গাটাই সমস্যা সব থেকে বড়। জায়গার সমস্যাটা মিটলে তারপরে এরাও তখন অন্য কাজ করার একটা আগ্রহ পাবে। চেষ্টা করছি এই গলিগুলোর মধ্যে দিয়ে গিয়ে মেন রাস্তায় যেতে। আপনারা একটু ভালো করে দেখুন, এখানে প্রত্যেকটা বাড়ির কিন্তু নিজস্ব একটা বৈচিত্র্য রয়েছে, একটা আলাদা চরিত্র রয়েছে। একদম একেবারে পুরোনো দিনের বাড়ি, সেই বাড়িটাই এখনো এরকম ভাবে ইন্ট্যাক্ট এখানে রয়েছে। এবং বেনারস যদি গিয়ে থাকেন, কখনো কখনো হয়তো একটু ভুল হতে পারে যে বেনারসের যে সরু সরু গলি তার মতনই কি এটা কালীঘাট না বেনারস, কোথাও হয়তো একটু খটকা মনের মধ্যে লাগতে পারে। শেষ পর্যন্ত কাছাকাছি চলে এসেছি, সামনেই দেখতে পাচ্ছি মেন রোড। কতটা লম্বা এই গলিটা বুঝতে পারছেন? অনেকটা লম্বা গলি এবং খুব সরু গলি, যেখান থেকে আপনি হেঁটে আসতে পারবেন, বড় জোর একটা সাইকেল নিয়ে আপনি আসতে পারবেন। সামনেই মেন রোড, আমি পৌঁছে গেছি, এবার দেখি কোন দিকে যাওয়া যায়। কালীঘাটের 83 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড অফিসের এলাকা, তার লাগোয়া যে বস্তি, সেখানে যারা অস্থায়ী বসতি করে রয়েছেন এবং তার আশপাশের ছবিটা দেখলে কার্যত শিউরে উঠতে হয়। চারদিকে নোংরা আর জঞ্জাল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যে অস্থায়ী বস্তিগুলো রয়েছে, যে অস্থায়ী ঘরগুলো রয়েছে, তাদের অবস্থাও তথৈবচ। আপনার পাড়ায় কালীঘাটের এই ছবিটাও দেখতে হবে এবং বুঝতে হবে কালীঘাটের পাড়ার কালচার এটাও। কেওড়াতলা মহাশ্মশান, আমরা এই মুহূর্তে এখানে এসে পৌঁছেছি। এখানে 6টা বৈদ্যুতিন চুল্লি রয়েছে, এছাড়া প্রাচীন যে আদি অকৃত্রিম কাঠের চুল্লি সেটা তো রয়েছেই।
কয়েক বছর আগের কেওড়াতলা শ্মশানের সঙ্গে আজকের কেওড়াতলা শ্মশানের ছবিটা কিন্তু একেবারেই অন্যরকম। অনেক সংস্কার হয়েছে এবং খুব সুষ্ঠুভাবে এখানে সমস্ত কাজ চলছে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা এখানে মেনটেন হচ্ছে। কেওড়াতলা মহাশ্মশানেরই একটা অংশে এই জায়গাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন বিশিষ্ট মানুষদের এখানে সমাধিস্থান করে রাখা হয়েছে। একদম পেছনে দেখতে পাচ্ছেন সিআর দাসের সমাধিস্থান সেখানে রয়েছে, এছাড়াও সিদ্ধার্থ শঙ্কর রায় এবং প্রফুল্ল চন্দ্র সেন, সত্যরঞ্জন বক্সী, হেমচন্দ্র ঘোষ সবাইরই এখানে সমাধিস্থান রয়েছে। এবং আমরা জানি মহানায়িকা সুচিত্রা সেন তারও কিন্তু শেষকৃত্য সম্পন্ন হয় এই অংশটারই ঠিক পিছন দিকে।